সুখে আসে না ভাই, দুঃখে বললে কিন্তু মানুষ মানুষের সঙ্গে আসে, তাই আমি আমি সুখে আসি না, আমি দুঃখে আসি। আমার সঙ্গে মানুষের বেইমানি করে, প্রতারণা করে, কিন্তু আমি মানুষকে ভালোবাসতে চাই, কিন্তু আমার ভালোবাসা কেউ করে না। আচ্ছা আচ্ছা, সে আমি ভালোবাসতে চাই, আমার সঙ্গে মানুষ এখানে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। এর জন্য আমি একজন সুন্দর মনের যদি মানুষ পাই, সে যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তার সঙ্গে বিয়ে করবো। সে যেরকমই হোক, সে জোয়ান হোক কিংবা বুড়া হোক, যার বউ মারা গেছে কিংবা বউ থাকতেও বিয়ে করতে চায়, সেরকম যদি একজন মানুষ পাই তার সঙ্গে আমি বিয়ে করবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একটি সুন্দরী একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলে জানার চেষ্টা করি কি অবস্থায় আছেন তিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? রিনি। কি নাম? রিনি আক্তার। রিনি আক্তার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আছে মা আছে, পড়ালেখা করছেন আপনি? হ্যাঁ করছি। কোন ক্লাস পর্যন্ত? মাত্র ফাইভ পর্যন্ত পড়ালেখা করছেন? গরিব মানুষ তো, এর জন্য। ছোটবেলায় কিসের কষ্ট ছিল আর এখন কিসের কষ্ট? যোগাযোগ করবে, যোগাযোগ করলে তারে আমার দুঃখের কথা বলবো, সে আমার কথা শুনবে, সে যদি শুনে আমার কথার মধ্যে ভালো লাগে কিংবা ভালোবাসে, আমাকে যদি বিয়ে করতে চায়, তাহলে আমি তার সঙ্গে বিয়ে শাদি করবো। এর আগে কি কখনো ভিডিও করছেন আপনি? হ্যাঁ আমি একটা ভিডিও করছি। সেইখানে মানুষ আসলে কি বলছে, বিয়ে শাদি করতে চায়নি কেউ? বিয়ে শাদি করতে চাইছে, বলছে যে বিয়ে শাদি করবো, কোরআন বলছে যে হ্যাঁ আমিও বিয়ে শাদি করবো, কিন্তু তারপরে আমার সঙ্গে ধোঁকাবাজি করছে, নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলছে, নাম্বার লিস্টে। অনেকে বলে যে যারা ভিডিওতে আসে তারা ভালো হয় না, ফোন দিলে এক কথা বলে, আবার ভিডিওর সামনে আরেক কথা বলে, কথা কাজের বলে মিল হয় না, এরকম ধরনের অনেক কথা বলে আর কি। তা আপনার ক্ষেত্রে কি এরকম কেউ হয়েছে, ফোন দিয়ে এরকম কথা বলছে? ভাইরে মানুষ কখনো কেউ সুখে আসে না ভাই, দুঃখে বললে কিন্তু মানুষ মানুষের সঙ্গে আসে, তাই আমি সুখে আসি না, আমি দুঃখে আসি। আমার সঙ্গে মানুষের বেইমানি করে, প্রতারণা করে, কিন্তু আমি মানুষকে ভালোবাসতে চাই, কিন্তু আমার ভালোবাসা কেউ করে না। আচ্ছা আচ্ছা, সে আমি ভালোবাসতে চাই, আমার সঙ্গে মানুষ এখানে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। এর জন্য আমি একজন সুন্দর মনের যদি মানুষ পাই, সে যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তার সঙ্গে বিয়ে করবো। সে যেরকমই হোক, সে জোয়ান হোক কিংবা বুড়া হোক, যার বউ মারা গেছে কিংবা বউ থাকতেও বিয়ে করতে চায়, সেরকম যদি একজন মানুষ পাই তার সঙ্গে আমি বিয়ে করবো। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না না, নাম্বারটা মুখস্থ নাই ভাই, নাম্বারটা আমি দিয়ে দিতেছি ভিডিও দিতে। দেখে বলতে পারবেন? হ্যাঁ দেখে বলবো। তাই একটু বলে দেন। 017 017 97 97 122 122 099 099। নাম্বারটা খোলা থাকে তো সবসময়? হ্যাঁ, এটা দিন রাত তো 2 ঘন্টাই খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহ বিল্লাহকে দেখে ভয় পায়। আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় অবশ্যই বিয়ে শাদী করবেন। কেউ যদি বিয়ে শাদী করতে চায় তার সঙ্গে আমি বিয়ে শাদী করবো। আর একটা কথা বলতে কি ভাই, আমার সঙ্গে কোনো মানুষ খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। আমি একজন গরিব ঘরের মেয়ে, আমি গরিব গরিব বলে আমি প্রতিবেদনে আসছি। ভিডিওর মধ্যে বলতেছি দর্শক ভাইদের জন্য, আমি একটা সেলাই মেশিনের কাজ জানি, যদি কোনো ভাই আমার সাহায্য সহযোগিতা করে তাহলে আমি একটা সেলাই মেশিন কিনা, আমি কাজ কাম করে ঠিক মতো আমার সংসারটাও চলতে পারবো। তার জন্য আমি প্রতিবেদন আসছি, যদি কোনো দর্শক ভাই ভালো লাগে যে না পরিবহন কি আমার ভালো লাগছে, হ্যাঁ আমি দিব, কিন্তু দিলে আশা করি কেউ আমার কাছে কখনো ঠকবেন না। আমি কোনো প্রতারণা করতে আসি না, আমি একজন সুন্দর মনের মানুষ, সুস্থ আছি, সে যদি আমাকে ভালোবাসে আমি তার সঙ্গে বিয়ে শাদী করে সুখে শান্তিতে ঘর করবো। তোকে আপু তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।